গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়েস ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল হয়ে গিয়েছে, আজকে পুজো কমপ্লিট, আর আজকে দিনটিকে চলো এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক। তো এখন আমি করে নিচ্ছি চা আর বিস্কুট, সকালের যেটা খাবার আর কি, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। তারপর এদিকে রেডি করে নিচ্ছিলাম ভাইয়ের জন্য টিফিন বক্স। তো আজকে টিফিনে ছিল বাটার টোস্ট, তো সেটাই আজকে রেডি করে দিয়েছিলাম। তো তারপর এক এক করে রান্নার সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছিলো, আর আমার কিছু কাজ ছিল, তো এখন সেটা নিয়ে বসেছি। তো তোমাদের সাথেও এখন আবার দেখা করছি, অনেকটা সময় পরেই তোমাদের সাথে, মানে ভিডিওটাতে অন করা, ভিডিওটা অন করা আসলে কি বলো তো, সেই অর্থে না ওই সমস্ত কাজ করার সময় ভিডিও অন করা এখনও সেইভাবে ধাতস্থ হয়ে উঠতে পারলাম না, আশা করি ভবিষ্যতে হয়ে যাবে। তো এখন কিছু লেখালেখি করার, তো সেইগুলোই করে নিচ্ছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। আজকে খুব ইচ্ছে করছিল, তা করে নিয়েছিলাম দুধ চা। নর্মালি খুব একটা দুধ চা খাওয়া হয় না, তো আজকে খেয়ে নিচ্ছিলাম দুধ চা। তারপর যাব পড়াতে, কারণ ছিল পড়ানো, তো পড়িয়ে নিচ্ছি আমার এই স্টুডেন্টকে। তারপর আবার বাড়িতে এসে আমাকে বের হতে হবে, কোথায় যেতে হবে সেটাও শেয়ার করছি, তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্টের যে বোন, ওর নাম মিঠি, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আজকে মিঠির কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি, শুনতে থাকো। আমার লাল রঙের, তুমি এখন কি করবে? আমি এখন তোমার পড়ে বসে থাকবো। তারপরে? তারপরে পড়বো। পড়াশোনা করবা? কি কি পড়বা? এ বি সয়ে সব পড়বো। সব পারো তুমি পড়তে? সয়ে বলো তো। সয়ে। তারপর? তারপর উৎসই? হ্যাঁ। আ নাই? তো বাড়িতে এসে আবার রেডি হয়ে গিয়েছিলাম, কারণ ছিল নাচের ক্লাস, তো ভাইয়ের সাথে বেরিয়ে পড়েছি ক্লাসে যাওয়ার জন্য। আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে পড়াতে, মানে পড়িয়ে বাড়ি আসতে আসতে তো দেরি হয়ে গিয়েছিলো, তাই ভাইয়ের সাথেই চলে যাচ্ছিলাম। আর এই দেখো আজকে ম্যাম, ম্যামেরই এক খুদে স্টুডেন্ট, তার করে দিচ্ছিল কানে ফোঁটা। আর এই স্টুডেন্ট এত সাহসী, সত্যি বাবা, হ্যাটস তো, আমার তো এত সাহস নেই। তখন যখন কানে ফুটো করেছিলাম তখন হয়তো সাহস ছিল, কিন্তু এখন যত বড় হচ্ছে তত যেন ভয় পেয়ে বসছে। আর এ দেখো কি সুন্দর হাসি হাসি মুখ করে দিব্যি কিন্তু করে যাচ্ছে কান ফুটো, ওর কোনো রিয়াকশান নেই, আর মুখটাও কি সুন্দর হাসি হাসি করে রেখেছে। তো ম্যাম করছিল কানে ফুটো, তো আমার দেখতেই ভয় লাগছিলো, তা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। ও একদমই না ওকেই ছিল, মানে একদম কোনো প্রথম দিকে কোনো কান্নাকাটি কিচ্ছু করেনি, কিন্তু সমস্তটা হয়ে যাওয়ার পর আর ওর মা যখন ওকে একটু প্যাম্পারিং করছিলো তখনই কেঁদে দিয়েছিলো। তারপর আবার ভাইয়ের সাথে যথারীতি চলে আসছিলাম বাড়ি, আর আসার পথে এই ডক্টরের কাছে গেছিলাম, কিছু ওষুধ নেওয়ার ছিল, তো বাইরে বসে বসে ওয়েট করছি, জানি না কতক্ষণে হবে।
তো আজকে বাইরের থেকে ভাই খাবার নিয়ে এসেছিল, কারণ রোজ রোজ আমার আর নিজে রান্না করে খাবার খেতে ইচ্ছে করছিল না। তো এখানকারই এক রেস্টুরেন্ট আশিয়ানা, তোমরা যারা এখানকার সবাই জানো। আর সত্যি এখানকার রান্নার কোয়ালিটি কিন্তু খুবই, মানে আইটেমগুলো খুব ভালো ছিল, প্রত্যেকটা আইটেমই টেস্টি ছিল খেতে। তো আজকে ডিনারটা একদম বেশ জমে গিয়েছিল। তাহলে চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, আর তোমাদেরকে টাটা বলছি, দেখা হচ্ছে কালকে ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।